হিজরা উদ্দিনের সমাধি রশনাইবাগ। তো ওখানে গিয়ে আমাদের সকলকে দেখাবো, আমরা রাস্তায় যাচ্ছি যাচ্ছি পথে, সব তার কিছু ক্যাপচার সবাই। তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস ব্লগ। আমরা আজ এসেছি মুর্শিদাবাদের হাজারদুয়ারির অপোজিটে রশনাইবাগ। এই রশনাইবাগ এখানে শুজাউদ্দিন খান সমাধি আছে। এখানে নীতি নির্দেশকরা বলছে এখানে এটা ঢোকার গেট, এটা যে ভিতরে যাবো এখন। তো ফ্রেন্ডস এখানে আছে শুজাউদ্দিন খান সমাধি। এই সমাধির ভিতরে আছে একটা ছোট গার্ডেনের মতন, এই যে উপরে আছে বাগান। এখানে আম দুর্দান্ত আম ধরে আছে গাছে। এখানে আছে বেল গাছ, এর ভিতরে আছে সমাধি। আমি এবং আমার বন্ধুরা ঘুরতে এসেছি, আমার দুটো বন্ধু আছে এখানে। আমরা খুব সুন্দর নর্ম পরিবেশ, গঙ্গার পাড়ে অনেকে আছে এখানে ঘুরতে, জায়গাটা বেশ দেখ খুব সুন্দর জায়গা। এখানে আসলে ভালো লাগবে। এখানে জুম্মা মসজিদ হয় এই পাশের গ্রামে। এখানে যে জুম্মা মসজিদ, এখানে জুম্মার নামাজ পড়া হয়। তো এখানে এই যে আমরা আছি এখানে, এখানে যদি এটা একটা টুরিস্ট পর্যটক এলাকা, এই টুরিস্ট এলাকাতে এখানে সবাই ঘুরতে আসে এবং এখানে অনেক কিছু হচ্ছে। আবার পার্শ্বের গ্রাম থেকে আসলে পার্কের মতন এসে বসে থাকে, এই যে এই যে বসে আছে অনেকেই বসে আছে, বসে থাকে সবাই। আমি আমার তিনটে বন্ধু এসেছি, তিন বন্ধু মিলে এসেছি আমরা ঘুরতে এখানে। আমরা এই যে রাস্তার দিকে যাব, আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। ছোটো ছোটো ঝাউ গাছ, লকডাউনের কারণে অনেকদিন যত্ন না হয়নি, তার কারণে যে ঘাসগুলো হয়ে গেছে সে কারণেই থেকে গেছে। সুন্দর নর্ম ঘুরতে। এইখানে পাশে আছে জাম গাছ, আমরা বছর গার পর জাম খাবো বলে দাঁড়ালাম। এইখানে গাছে দেখছি দুজন উঠেছে, এইগুলো জাম বছর গার ফল চেক করাই নিয়ে হচ্ছে। এখানে যারা ঘুরতে আছে টুরিস্টদের জন্য ওটা করা আছে। সব গোলাপ ফুলে ভর্তি এখানে। তো এটা ছিল আমাদের হাজারদুয়ারির অপোজিটে পশ্চিম পাড়ে অবস্থিত রশনাইবাগ। এইখানে জায়গাটা খুব সুন্দর, শান্তিদায়ক, নির্মদায়ক, ঠান্ডা মনে একাকিত্ব কাটানোর জন্য এই জায়গাটা বসে থাকার জন্য অনেক ভালো ভালো লাগছে। এখন আমরা বেরিয়ে যাবো, শুজাউদ্দিন খান সমাধিটা আছে এইদিকে, আমরা এইখানে আসি। এখানে ধরেন এখানে একটা মেলা হয়, একটা মেলা হয়, মেলাটা তো অনেক লোক হয়, আমরা যাবো। এটা গেট এদিক দিয়ে যাওয়া হয়, আছে শুজাউদ্দিন খান সমাধি মাজার। এই জায়গাটাকে কেন্দ্র করে চৈত্র মাসের 3 তারিখে একটা মেলা হয়, অনেক বড়ো মেলা হয়। এদিক দিয়ে ঢোকার গেট আছে, এই ভিতরে আছে গেট, এইদিক দিয়ে বেরিয়ে গেলাম এই জায়গা থেকে। এইটা রশনাইবাগের মাজার। সকলকে জানাই আমাদের ফ্রেন্ডস ব্লগের তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, সকলকে স্বাগতম। তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো,
এখন আমরা যেন আরো ব্লগ করতে আমরা শুরু করলাম আমাদের ফার্স্ট ভিডিও থেকে আমরা এখন ব্লগ করব আস্তে আস্তে আমরা অনেক জায়গায় যাব তোমাদের সাথে সব শেয়ার করব ফ্রেন্ডস দেখা হবে পরে